শারদীয় দুর্গা পূজা আগামী 9 তারিখ থেকে 13 তারিখ, এই সময়ের মধ্যে আওয়ামী লীগ চাইব আবার একটা বিশৃঙ্খলা করিয়া প্রমাণ করত শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে হিন্দু সমাজ নিরাপদ না। কথাটা বোঝার চেষ্টা করে সব নেতারা গেলে আছেন, আওয়ামী লীগ চাইব তারা ছাড়া বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না। বিশৃঙ্খলা করিয়া জাতির সামনে বিশেষ করে ভারতের সামনে তুলে দেওয়ার জন্য হাসিনার কাছে আমাদের দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের হাসিনার কাছে যারা চুরি করিয়া এই টাকা নিছে, এই টাকা কিন্তু তাদের হাতে, এই টাকা দিয়া বাংলাদেশে একটা অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টি করতে চাইব। আমরা 5ই আগস্টের পরে আমরা সফল হয়েছি, হাসিনার কোনো চক্রান্ত আমরা বাস্তবায়ন হতে দেয়নি। 15ই আগস্ট সামনে রেখে হাসিনা চক্রান্ত করছে, আমরা কিন্তু সবাই সতর্ক ছিলাম, যার পরে কোনো চক্রান্ত বাস্তবায়িত হয় নাই। এখন হইল 9 থেকে 13 পর্যন্ত এই অক্টোবরের এই সময়টা আমাদেরকে আগের মতো তার চেয়ে বেশি সতর্ক দৃষ্টি রেখে হাসিনার চক্রান্ত আমরা প্রতিহত করতে পারবো না, পারতাম না। বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ নিজ কানে শুনেছে, মানুষ ঘৃণা করে শেখ হাসিনার দম্ভ ফিরে মানুষ প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা বরাবরের মতোই চক্রান্তে লিপ্ত থাকতে, চক্রান্ত করতে ইনি পছন্দ করেন। দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে ওনার চক্রান্ত কিন্তু থেমে নাই। এইটা বোঝার জন্যই এই পৌর এলাকায় আজকে যারা এখানে আসছেন সবাই আপনারা নেতা, সবাই দায়িত্বশীল দল, বারবার আপনাদেরকে আমাদেরকে সতর্ক করতেছে এই ব্যাপারটা যেন আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি। এটাই এক দিকে দৃষ্টি দিয়ে চক্রান্ত করতে পারবেন না, উনি চতুর্দিকে ওনার চক্রান্তের জাল উনি বিছিয়ে রেখেছেন। যেখানে জনগণ বিপদে পড়বে ধরে নেবেন এখানে শেখ হাসিনার চক্রান্ত আছে, এবং শেখ হাসিনা সহ তার মন্ত্রীরা প্রায়শই বলত যে হাসিনার পতন হইলে, আওয়ামী লীগের পতন হইলে বাংলাদেশে এক রাত্রে লক্ষাধিক মানুষ প্রতিপক্ষের হাতে মারা যাবে। এ কথাটা বলতো কিনা, কেন বলতো? মানুষ একটা ভয়ের আতঙ্কের মধ্যে রাখার জন্য একটা প্রি প্ল্যান্ড পরিকল্পিত ভাবে এই কথাটা বইলা জনগণকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করত যে হাসিনার বিকল্প নাই, যদি হাসিনা ক্ষমতা থেকে সরে এক রাইতে মানুষ মনে যোগ্য নাকি 1 লাখের উপরে, সম্পূর্ণ মিথ্যা। 5 তারিখের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুলিশ যখন টানা ছাইয়া পালাইয়ে গেছে, তারপরও কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হয় নাই, কারণ বিএনপি সর্বদা তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশে আমরা সবাই সতর্ক ছিলাম বলে আওয়ামী লীগ কোনো দুষ্টামি বান্দামি করতে পারে না। 35টা সার্বজনীন, 1টা পূজা হবে শুধু ব্যক্তিগত পূজা, নিজেরা 5 জন 7 জন 10 জনের উপরে না, আমরা বাই রোটেশন পর্যায়ক্রমে আমরা দায়িত্ব পালন করব, কিন্তু খেয়াল রাখতে হইব আঘাত রাখবা এর আয়ের আর প্রতিবাদ ভক্তি দিব চেষ্টা দিব রাখা আর নজর না ভক্ত যারা মনেরা পূজা তোরা বড় আমাদের দায়িত্ব কর্তব্য আছে যে আমরা যেন এই অন্তর্বর্তীকালে সরকারকে যেমন সহায়তা করতেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সেই দিকে আমাদের অতন্ত্র প্রহরী নিয়ে আমাদেরকে কাজ করতে, সেই জন্য আমাদের নেতা শহীদ আসলামুজ্জামান রহমানের সুযোগ উত্তর শরীর তারেক রহমান সাহেব পরিষ্কার বলে দিচ্ছে আমরা এই 9 থেকে 13 তারিখ পর্যন্ত আমরা সবাই সক্রিয়ভাবে মানব। তবে
আওয়ামী লীগ, ওই যে বললাম পুলিশ ছাড়া এ আওয়ামী লীগ দুই মিনিট টিকার হিম্মত আওয়ামী লীগ অতএব পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মহামুবারকবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এক নম্বর ওয়ার্ডে দুইটি পূজা মণ্ডপ আছে, নাম বলো পূজা মণ্ডপ। পূজা মণ্ডপ মোহনগর পশ্চিম হাতি পূজা দুর্গা পূজা কমিটি। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যারা আপনার কাছে